রাজধানীতে এমন নৌপথে চলাচল এক সময় ছিল স্বপ্নের মতো। তবে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়ে 2016 সাল থেকে হাতির ঝিলে চলছে ওয়াটার ট্যাক্সি। যানজট নিরসনের পাশাপাশি সময় কম লাগছে এ পথে চলাচলকারীদের। রাস্তার জ্যামের কারণে অনেকক্ষণ বসে থাকতে হবে, কিন্তু এটা কিন্তু আমার এত জ্যাম লাগে না। কারণ বাজার থেকে গুলশানে এসে এখান থেকে আমি যাচ্ছি হয়তো বা একটা রিক্সায় কিংবা অন্য কোনো কিছুতে, বনানি কিংবা কালাচাঁদপুর, যদি এখানে এই কানেক্টিভ করে দেওয়া হয় গুলশান দুইয়ের সাথে জেলে একটা, সেক্ষেত্রে আমার হতে পারে ম্যাক্সিমাম 10 মিনিটের মধ্যে আমি পৌঁছে যেতে পারবো। তো এটার জন্য আমাদের জন্য অনেক উপকার হয় যারা যাত্রী আমরা রেগুলার যাতায়াত করি। এই পথে চলাচলে নগরবাসীর ইতিবাচক সাড়া পাওয়ায় আবারও নতুন নৌপথ তৈরির পরিকল্পনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। হাতির ঝিলের আদলে গুলশান বনানী বারিধারা ঘিরে 16 কিলোমিটার নৌপথ তৈরি করবে DNCC। এ পথে হাতির ঝিল থেকে ওয়াটার বাসে যাওয়া যাবে কালাচাঁদপুর ও বনানী কবরস্থান পর্যন্ত। তবে নতুন এ নৌপথ তৈরিতে বাধা হয়ে দাঁড়িয়েছে লেকের উপর থাকা 9টি ব্রিজ, যা ভেঙে নতুন করে উঁচু করার পাশাপাশি হাতির ঝিলের মতোই নান্দনিকভাবে তৈরি করা হবে বলে জানিয়েছেন উত্তরের মেয়র। লেকের পার্ক সংস্কার করে ওয়াকওয়ে নির্মাণ ও বাইসাইকেল লেন নির্মাণ করা হবে। এজন্য ব্যয় হবে 750 কোটি টাকা। হাতির ঝিল থেকে অথবা রামপুর টেলিভিশন সেন্টার থেকে যদি আমরা উঠতে যদি পারি, তাহলে এই ওয়াটার ট্রান্সপোর্টটাকে আমরা কালাচাঁদপুরে নিয়ে আসতে গেলে, আমাদের বনানীর কবরস্থানের পিছনে যে লেকটাজ আছে ওখানে নিয়ে আসতে গেলে এবং করাইল বস্তির সামনে নিয়ে আসতে গেলে আমাদের 9টি ব্রিজকে শহরের মধ্যে এটাকে উঁচা করতে হবে এক, এবং ন্যাচারালি আমাদের ট্রাফিক জ্যামগুলোর জন্য আমরা চাবো যে কিভাবে ওই ব্রিজের নিচ দিয়ে ইউলুপগুলোকে করা যায়, সেভাবে একটা মাস্টার প্ল্যান আমরা করেছি নগরবিদদের সাথে। এটি আমাদের LGD মিনিস্ট্রি একটি কমিটি গঠন করে দিয়েছে আমাদের নগরবিদদের সহ, এবং সে নগরবিদরা কিন্তু একটা পরিকল্পনা আমাদেরকে দিয়েছে নলেজ শেয়ার করতে ফার্স্ট, কারণ ওনাদের টেকনিশিয়ান ওনাদের ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে আমাদের দেখতে হবে। আমরা তো খালি চোখে দেখছি ওয়াটারটা লগিং, খালি চোখে দেখার পরে অবশ্যই প্রথম কাজ হবে এটাকে স্কেভেটিং করে ডেপথে চলে যাওয়ার জন্য। আমরা এটাকে যদি ডেপ করতে পারি, কারণ দেখি খালগুলো কিন্তু ময়লা দিয়ে ভরাট হয়ে গেছে, কিন্তু আপনারা সবাই নিজেরাও দেখেছো তোমরা। হ্যাঁ, আমরা এটাকে হলো একটা হলো ডেপতে নিয়ে আসা, গভীর করা, আর দখল, খালের দুই দিকে যত ধরনের দখল আছে আমাদের খালের সীমানা নির্ধারণ করেই এরপরে কিন্তু ম্যাজিস্ট্রেট কিন্তু সব কিন্তু ভাঙতে শুরু করবে। এটি হলো প্রথম কাজ হবে, কারণ খালকে দখলমুক্ত করতে হবে এবং খালের পার্কে আমরা গাছ লাগিয়ে পরের স্তরে এখানে ওয়াকওয়ে করে যদি সাইকেল লেন সম্ভব হয় এই প্রজেক্ট নিয়ে কিন্তু আমরা কাজ করব, যেটি কিন্তু আমাদের ইস্টার্ন পার্ট অফ ঢাকাতে যে প্রজেক্টটা আমরা নিয়েছি আমরা, যেটি একনেকে পাস হয়ে গেছে, খালের পারে গাছ, তারপরে ওয়াকওয়ে, তারপরে সাইকেল লেন। নগরীর খালগুলো উদ্ধার করে পর্যায়ক্রমে আরও নৌপথ তৈরির পরামর্শ দেন নগর পরিকল্পনাবিদরা। ঢাকা শহর জলাবদ্ধতা থেকে বাঁচতে হলে এই ব্লু নেটওয়ার্ক নির্ভরশীল নদীর সাথে পুরো শহরের সম্পর্কযুক্তটাকে পুনরুদ্ধার করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ঢাকার যদি 65টা খালি উদ্ধার করার স্বপ্ন মেয়ররা দেখে থাকেন, এর সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে কঠিন এবং তরল বর্জ্য ব্যবস্থাপনাকে নিশ্চিত করা, যাতে সেগুলো খালকে দখল দূষণ করা থেকে বিরত রাখে। এটি এক। দুই, জনগণকে সম্পৃক্ত করা। মনে রাখতে হবে যখন একটি জল দূষণমুক্ত থাকে, যখন একটি জলের ধারা জনগণকে সেবা দেয় এবং জনগণ সেখানে বর্জ্য ফেলার বদলে অন্য বিকল্প ব্যবস্থা খুঁজে পায়, তখন কিন্তু জনগণই ওর প্রোটেক্টর হয়ে যায়, জনগণই ওর দেখভাল করে। আজকে হাতির ঝিলের চারপাশের মানুষ কিন্তু হাতির ঝিলের সংরক্ষক, একই রকমভাবে ধানমন্ডি এলাকার মানুষ ধানমন্ডি লেকের সংরক্ষক। এই ধারণাটাকে শহরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে মেয়রদেরকে নিতে হবে। আগামী 3 বছরের মধ্যে নগরবাসী পাবে রাজধানীর বুকে নতুন নৌপথ। শেখ হারুন, বৈশাখী সংবাদ, ঢাকা।